আসসালামু আলাইকুম বন্ধুরা, হেল প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ট্রিভক্স। এটি একটি 500 mg ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে লিভোফ্লক্সাসিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে ট্রিভক্স এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে যে রোগগুলো সৃষ্টি হয় মানব দেহে, সেই রোগগুলো নিরাময়ে মূলত ট্রিভক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে ট্রিভক্স এই ট্যাবলেটটি মূলত অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ঔষধ, আর এই ওষুধটি বিশেষ করে দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিসে ব্যবহার করা হয়, সাইনোসাইটিসে ব্যবহার করা হয়, নিউমোনিয়াতে ব্যবহার করা হয়, ইনফেকশনজনিত জ্বর হলে ব্যবহার করা হয়, ত্বক এবং ত্বকের গঠনের ইনফেকশন হলে ওষুধটিকে ব্যবহার করা হয়, মূত্রনালীর ইনফেকশন হলে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি। আমি এক কথায় যদি বলতে যাই, তাহলে এইভাবে বলা যেতে পারে যে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনজনিত কারণে যে রোগগুলো সৃষ্টি হয় মানব দেহে, সেই রোগগুলো নিরাময়ে মূলত ট্রিভক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে ট্রিভক্স এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 500 mg একটি করে ট্যাবলেট দিনে একবার খেতে হবে, 7 থেকে 14 দিন ওষুধটিকে খেতে হবে। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, অনিদ্রা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, মাথা ঘোরা ভাব হতে পারে, ফুসকুড়ি হতে পারে, বুকে ব্যথা হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা উচিত নয়, বা ওষুধটি ব্যবহার না করাই সবচাইতে ভালো হবে। আর ট্রিভক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে এক পিস করে 500 mg ট্রিভক্স ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 15 টাকা। তো বন্ধুরা, একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরেই ওষুধটি সেবন করবেন, তাহলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।